সুধীর সজ্জন বৈষ্ণববৃন্দ, শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী চরণী প্রণাম পূর্বক, অদ্ভুত বিষয়ে পরমকারুণিক করুণার সখন বিগ্রহ অখিল রসামৃত সিন্ধু মূরতি কলিকলমস নাশকারী করে যুগ পাবন আগতা সদৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিগত দুর্বল জীবের দুর্দশা অবলোকনে কলি কলুষিত জীবের কলমস নাশের নিমিত্ত নিত্য গোলক বৈকুণ্ঠের পরম সুখ সুখ বিলাস বৈব পরিত্যাগ পূর্বক ধরণীর ধুলায় আবির্ভূত হই একখণ্ড গৈরী বসন পরিহিতাবস্থায় কলিযুগ জীবনীবহির পরম মঙ্গল বিধান স্বরূপ শ্রী হরিনাম সংকীর্তনটিকে যুগধর্মরূপে স্থাপন পূর্বক শ্রীনাম সংকীর্তনের মাধ্যমে বিশেষ ব্রজজাতীয় রসদানে কৃত কৃতার্থ করিবার নিমিত্ত যাহার মর্তি অবতরণ এবং আমাদের ন্যায় সনাতন ধর্ম বহির্মুখী জীবনচয়কে সনাতন ধর্ম উন্মুখীন করণিজার একান্ত হার্দ বিষয় সেই পরমদয়াল পতিত পাবন শেষে নিতাই গৌর সীতানাথের জয়গান করি আমরা আমাদের শ্রী ভাগবতীয় কথায় উদ্ধৃতি শ্রীমদ ভাগবত ব্রহ্মসূত্রাকৃত্রিম ভাষ্য পঞ্চম বেদস্বরূপ অত্যুৎকণ্ঠা পূর্ব অত্যুৎকণ্ঠা লালসা পূর্ব শ্রী হরিলীলা কথা শ্রবণাভিলাষী হয়ে বসেছেন হরিদ্বারস্থ শ্রী ব্রহ্মকুণ্ড তীরে পাণ্ডব কুলনন্দন মহারাজ পরীক্ষিত বক্তা পরমহংস শিরোমণি সর্ববেদান্ত তত্ত্বজ্ঞ শ্রী গোবিন্দলীলারসি মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নন্দন শ্রীপাদ সুখদেব গোস্বামী চরণ শ্রীপাদ সুখদেব গোস্বামী চরণ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী গৌরগোবিন্দ লীলামৃত কথা কীর্তন করতে করতে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের একটি শ্লোক উট্টঙ্কন করি নিখিল ব্রহ্মাণ্ড স্থিত মনুষ্য দেহাশ্রিত যুগা পরম মঙ্গল সাধন করেছে তস্মাত একেন মনসা ভগবান সত্যতাং প্রতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যশঃ দেবর্ষিপাদ নারদের কাছে দেবর্ষিপাদ নারদ বেদব্যাস চরণের কাছে নিবেদন করেছেন যে শোন কলিকাল যতই দোষের আকর হোক না কেন তার একটা গুণ আছে, গুণটা কি? শ্রবণ কীর্তন আর স্মরণ। শ্রবণ কীর্তন স্মরণ,
এই শ্লোকটির আরেক জায়গায় শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বেদব্যাসচরণকে দেবর্ষিপাদ নারদ বিশেষ করে নিবেদন করেছেন যে কলের দোষ নিধে রাজন অস্তি যে ক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণ স্বমুক্ত সংঘ পরম ব্রজে। দেবশিবাদ বলছেন আমি জোরপূর্বক বলছি কলিহত জীবের কাছে তুমি আমার নাম করে গিয়ে বলবে কত বড় বুকের পাটা আর বল থাকলে বলতে পারে আমার নাম করে বলবে যে দেবর্ষি বলে গিয়েছেন তোমাদের কোনো ভয়ের কারণ না, যদি একটা কাজ করতে পারো বলে কীর্তনাথ এব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম রজে, একমাত্র কৃষ্ণ নাম কীর্তন যদি করতে পারো তাহলেই তোমাদের সর্বস্বার্থ অভিলভ্যতে সব লাভ। আমি প্রথম দিনে নিবেদন করেছিলাম শ্রবণ কীর্তন আর স্মরণের কথা, তো গতকাল অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি থাকাতে এই কীর্তনটি আর নিবেদন করা যায়নি, কারণ যতই আমাদের ভাগবতের কোনো অংশ নিয়ে আলোচনা থাক না কেন, যদি কোনো ঈশ্বর স্বরূপের আবির্ভাব তিথি থাকে তাহলে সেটা বাদ দিয়ে অন্য কোনো কীর্তন করা, অন্য কোনো কিছু কীর্তন করা বিধ নয় এবং কীর্তন করলে সেটা অমঙ্গল সাধন। কি বলবেন অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছেন যে তিথিতে, সেই তিথিকে যদি সম্মান না দিই তখন প্রভু মনে মনে কষ্ট পাবেন। বলে কষ্ট পাবেন কেন? বলে দেখো জগতের জীবকে এনে আমি গৌরকে দর্শন করালাম, আমি আনলাম যাকে সে আমাকেই তারা স্মরণ করে না। সেই কারণে গতদিনের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আজকে হলো কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি কলিযুগের প্রধান জিনিস। তার মধ্যে কীর্তন হলো কলিযুগের যুগধর্ম, অস্বীকার করার কোনো রাস্তা নেই। কেউ বলতে পারবেন না যে আমি কলিযুগের যুগধর্ম শ্রী হরিনাম না করে অন্য কিছু বলব। বলে কেন? পরিষ্কার শাস্ত্র বলে দিয়েছেন কলের দোষ নিধে রাজন অস্তি যে ক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজে। আবার এই শ্লোকটি সমর্থনে নিবেদন করেছেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাহলে শ্রবণ কীর্তন স্মরণ ভাগবত নিবেদন করেছেন, আবার ভক্তিশাস্ত্র নিবেদন করেছেন, কলিকাল দোষনিধি তবুও তার একটি মহান গুণ আছে কীর্তন, কীর্তন করলে সব হয়। এখন কীর্তন শব্দের মানে আমরা সবাই মনে করি কি কলকাতা গিয়ে আমার কীর্তন বোধ হয়ে গেল,
বললেন না, এত সহজ ব্যাপার, এত সহজ ব্যাপার নয়। যদি সহজ হতো তাহলে আমাদের বিশেষ শাস্ত্র পূজ্যপাদ্য জীব গোস্বামী চরণ কৃত ভক্তি সন্দর্ভ, ভক্তি সন্দর্ভে এই কথা বলতে পারতেন না। বলে কীর্তন, একমাত্র কীর্তনেই হলো কলিযুগের যুগধর্ম, এবং কীর্তনটি করতে হবে কি করে? কীর্তন কাকে বলে? কীর্তন শব্দের অর্থ কি? বহুবীর মিলিত্যা কৃষ্ণ সুখ গায়নম ইত্যর্থে সংকীর্তনম। বহু লোক একসঙ্গে জড়ো হয়ে কৃষ্ণ সুখ গান করার নাম হলো কীর্তন। আর সংকীর্তন শব্দের মানে কি? শ্রীজীব গোস্বামী বা ভক্তিসন্দর্ভ গ্রন্থে বিতর্ক করেছে, সংকীর্তন কাকে বলে? বলে বহুবীর মিলিত্যা তাল মান লয় একত্রে ন কৃষ্ণ সুখ গায়নম ইত্যর্থে সংকীর্তনম। বহু লোক একসঙ্গে মিলিত হয়ে তাল মান লয় ঠিক রেখে কৃষ্ণ সুখ দান করার নাম হলো সংকীর্তন। তো মহাপ্রভুর আমলে একজন কৃষ্ণ নাম কীর্তনের রস সাগর ছিলেন, তিনি হলেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। তিনি নিবেদন করে গিয়েছেন, বলে শোন, আমি তিন লক্ষ নাম করি, তিন দিকে লক্ষ্য রেখে, তিন দিকে লক্ষ্য রেখে আমি তিন লক্ষ নাম করি, কিন্তু আমি কীর্তন করি না, আমি নাম কীর্তন করি না, তিন দিকে লক্ষ্য রেখে তিন লক্ষ নাম করি। প্রথম এক লক্ষ্য হলো নিজের সাধন অস্ফুটস্বর, দ্বিতীয় এক লক্ষ্য হলো স্ফুটস্বর, সেটা কাদের জন্য? আমাদের মতো কলিহত জীব যারা শ্রী হরি নাম করবে না তাদের জন্য হরিদাস ঠাকুর ওই এক লক্ষ নাম, আর এক লক্ষ নাম করতেন কেন? স্থির চর প্রাণী, সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত গাছপালা পশু পাখি যারা কথা বলতে পারে না তাদের জন্য হরিদাস ঠাকুর আরেক লক্ষ নাম করতেন, তিন লক্ষ নাম করতেন। হরিদাস ঠাকুর বলেছেন, আমি কিন্তু কীর্তন করি না, আমি নাম করি, কিন্তু তোমাদের কীর্তন করতে হবে, তোমাদের কীর্তন করতে হবে। শ্রীমান মহাপ্রভু চৈতন্য ভাগবতী নিবেদন করেছেন, দশে পাঁচে মিলিসব দুয়ারে বসিয়া কীর্তন কর সবে হাতে তালে দিয়া, দশে পাঁচে মিলি সব দুয়ারে বসিয়া কীর্তন কর সবে হাতে তালে দিয়া। কিন্তু সংকীর্তন হবে কখন? যখন বহুবীর মিলিত্যা তাল মান লয় একত্রেন কৃষ্ণ সুখ গায়নম ইত্যর্থে সংকীর্তনম। এখন আমাদের অবস্থা কি হয়েছে? সত্যি কথা যদি বলতে যাই তাহলে হয়তো আপনার মনে ব্যথা পাবেন, কিন্তু না বলেও পারি না। এই যে সংকীর্তন হচ্ছে আমাদের দেশে, এই আশার শর্ম শুনে আসলে শুনে এলাম এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, সেখানে নাম সংকীর্তন হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, কিন্তু হাটে বাজারে সর্বত্র। আগে নাম সংকীর্তন হতো কোথায়? শ্রীমন্দিরে দেবালয়, শ্রীমন্দিরে দেবালয়ে হতো নাম সংকীর্তন। আর এখন হয় কোথায়?
যে যেখানে যেভাবে পারে হরিনাম সংকীর্তন করছে, সেটা খারাপ নয়, কিন্তু এটা খারাপ নয়, ভালো জিনিস। কিন্তু যদি ঠিক করে করত তাহলে তাদেরও মঙ্গল হতো, জগতের মঙ্গল হতো। ঠিক করতো করে অধিবাস কীর্তনে চারটে পদ আছে, অধিবাস কীর্তনে চারটে পদ আছে। এই চারটে পদ যদি ভালো করে মনে রেখে অধিবাস কীর্তন করে সেই মতন যদি চলতে পারে, তাহলে সংকীর্তন করাটা লাভ হয়। অধিবাস কীর্তন বলা আছে, আনিয়া বৈষ্ণবগণ করিয়ে তো নিবেদন, দৃষ্টি করি কর সমাপন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া হবে, আসিয়া মিলে কালি হবে চৈতন্য কীর্তন। ভেবে দেখুন তো কথাটা কি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অল্প ভাগ্যে হয় না। গৃহে বৈষ্ণবের আগমন, গৃহে নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না। গৃহে নাম সংকীর্তন আর বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না। এই নাম সংকীর্তন যেখানে হচ্ছে, যত্রতত্র হচ্ছে, সেখানে কি কোনো বৈষ্ণব গেলে তার দুটো প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে কি বলুন তো আমাকে? আর তাহলে আমি তার পা ধোয়া দরকার, সে যদি বলতে পারেন বলে হ্যাঁ আছে, তাহলে আমি তার চরণ ধোয়া জল খাব? বিশুদ্ধ আগে মালা তিলক কাটলে শুধু বৈষ্ণব হয় না। মালা তিলক করাটা কি, আমাদের কাপড় নোংরা হয়ে গেছে, এই কাপড়টা পরেছি দুদিন পরলে নোংরা হয়ে যাবে, এই নোংরা কাপড়টাকে পরিষ্কার করার জন্য কিসের দরকার? ডিটারজেন্ট পাউডার দরকার, ডিটারজেন্ট পাউডার বা সাবনের সাবান দরকার, ওইটা দিয়ে পরিষ্কার করা হয়, ওটা দিয়ে পরিষ্কার করা হয়। সেই রকম আমাদের দেহরূপ যে কাপড় বস্ত্র, সেই দেহরূপ বস্ত্রটাকে পরিষ্কার করার জন্যে হলো এই মালা তিলক। এইবার আসুন বিশেষ ভক্তি শাস্ত্রে, পূজ্যপাদ শ্রী রূপ গোস্বামী চরণ, তিনি কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির বিচার করছেন। বাবাজান ভক্তির বিচার করছে। প্রথমে হলো ভগবানের ছটা লক্ষণ থাকলে তিনি হলেন ভগবান। আগে ভগবান একটা নিবেদন করে, ভগবান কাকে বলে? ভগবান, ভগ যার আছে তিনি হলেন ভগবান, ভগ যার আছে তিনি হলেন ভগবান, আর ভগবান নাই তিনি শত বললেও তিনি ভগবান নয়। বলে ভগবানের সংজ্ঞা কি? রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে নিবেদন করেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নান ভব ইতিঙ্গনা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নান ভব ইতিঙ্গনা। এখন প্রথমেই গণ্ডগোল বাধাতে পারে, ঐশ্বর্য বহু লোকের আছে, ঐশ্বর্য শব্দের মানে কি? ঐশ্বর্য শব্দের মানে হলো একসঙ্গে বহু লোককে মোহিত করে রাখা হয় যে ক্ষমতার বলে, তার নাম হলো ঐশ্বর্য। আপনি আমার উত্তর বলবেন, মশাই
আমাদের পিসি সরকারের তো ঐশ্বর্য ছিল, পিসি সরকার একসঙ্গে বহু লোককে মোহিত করে রাখতে পারতে চান তার জাদু দিয়ে, বলে তাহলে তিনি ভগবান, বলে না এত সস্তা ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্য যার আছে তিনি হলেন ভগবান, যার থেকে বেশি ঐশ্বর্য কারণে তিনি হলেন ভগবান, সেই ঐশ্বর্যটা তার কেমন আছে বলে সমগ্রস্য বীর্যস্য, ভগবান হলেন বীর্যবান পুরুষ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ সশ্রিয়, বলে যার যশ গুণকীর্তন করে বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে তিনি হলেন ভগবান। রামচন্দ্রের কেউ গালাগালি দেয়নি, শ্রীহরিকে কেউ গালাগালি দেয়নি, গোবিন্দকে কেউ গালাগালি দেয়নি, মহাপ্রভুকে কেউ গালাগালি দেয়নি, হ্যাঁ যশস শ্রীমানে সম্পত্তি, শ্রীমানে ভক্তি, শ্রীমানে লক্ষ্মী, এখানে শ্রীমানে ভক্তি, তার থেকে ভক্তি যার বেশি নাই তিনি হলেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নান ভগবতি মনা, জ্ঞান তার থেকে বেশি জ্ঞান কারো থাকে, সমগ্র জ্ঞান তার কাছে প্রতিভাত, বৈরাগ্য সমগ্র বৈরাগ্য যার ভিতরে আছে তিনি হলেন ভগবান, তিনি হলেন ভগবান। জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নান ভগবতি মনা, এই ছটা গুণ যার আছে তিনি হলেন সর্বশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। এখন গতদিন আমি যা নিবেদন করেছিলাম আপনাদের শ্রীপাদ পদ্মের করুণা, সেটা কে কতটা মনে রাখতে পেরেছেন আমি জানি না, শ্রীমন মহাপ্রভু হলেন অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত শ্রেষ্ঠ, শ্রী গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থ বলেছেন অবতার বরিষ্ঠ, যত অবতার এসছেন ধরাধামে তিনিদের মধ্যে বরিষ্ঠ হলেন শ্রীমন মহাপ্রভু, ঈশ্বর শ্রেষ্ঠ, যত ঈশ্বর আছেন সমস্ত ঈশ্বরগণের শ্রেষ্ঠ হলেন মহাপ্রভু, অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত শ্রেষ্ঠ, তিনি হলেন ভগবানের আপনজন, ভক্তগণের অতি আপনজন তিনি হলেন গুরু। দেখুন সব যত ভগবান অবতীর্ণ হয়েছেন, এটা খুব ভালো করে আমাদের লক্ষ্য করার দরকার, যত ভগবান এসছেন সমস্ত ভগবানের ধীরদাত্ত চরিত্র বিশিষ্ট কেউ না কেউ শত্রুপক্ষ ছিল, শ্রীহরি আবির্ভূত হয়েছেন তিনি ধীরদাত্ত চরিত্র বিশিষ্ট, শত্রুপক্ষ হলেন কি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন তার ধীরদাত্ত চরিত্র বিশিষ্ট, শত্রুপক্ষ হলেন রাবণ কুম্ভকর্ণ, শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন নন্দনন্দন শ্রী গোবিন্দ তিনি আবির্ভূত হয়েছেন, তার ধীরদাত্ত চরিত্র বিশিষ্ট, শত্রুপক্ষ হলেন তার মামা বংশ, মামা হলেন কংস, বলে তাহলে তিন যুগে তিনজন এসছেন সবারই কিন্তু শত্রুপক্ষ আছে। এবার মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা, উনি ব্যক্তিত্ববান ব্যক্তি, উনি খারাপ লোক ছিলেন না, কিন্তু উনার যে দারপণ্ডিত তিনি ছিলেন একেবারে কি বলবো ভাষা নেই বলার মতো,
কৃষ্ণানন্দ আগম বাগীশ যার নামে নবদ্বীপে আগমেশ্বরী পাড়া। কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি কৃষ্ণচন্দ্র মহারাজকে অবৈষ্ণব শিরোমণি বানিয়েছেন। শুধু অবৈষ্ণব শিরোমণি নয়, মনুষ্যত্ব থেকে তিনিকে দূরীভূত করেছেন। এবার মহারাজ কৃষ্ণচন্দ্র তো রেগে মেগে অস্থির হয়ে গেছে। কে বলে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান? আবার কৃষ্ণানন্দ আগম বাগীশ একটা হাত গড়া শ্লোক বানিয়ে দিয়েছেন, কোনো শাস্ত্রের না, নিজে নিজে যেটা বানায় সেটাকে বলে হাত গড়া শ্লোক। হাত গড়া শ্লোক একটা বানিয়ে দিয়েছেন, বলে শ্রীচৈতন্য নজ ভক্ত ন ভগবান। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবানও নয়, অবতারও নয়, মানুষ, একজন ভক্ত। এ নিয়ে লাগলো গণ্ডগোল। নবদ্বীপ বৃন্দাবন পুরী সর্বত্র একবারে সাংঘাতিক অবস্থা করেন বৈষ্ণব থেকে। নবদ্বীপে শুধু মিটিং আর মিটিং, মিটিং আর মিটিং হচ্ছে, পণ্ডিত সমাগম, সাধু সমাগম, একবারে অবস্থা কাহিল। শেষ পর্যন্ত নবদ্বীপ চটির মাঠে কৃষ্ণানন্দ আগম বাগীশের বুদ্ধিতে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা সভা ডাকলেন। সেই সভায় সমস্ত পণ্ডিতরা এলেন, বলে আপনাদের প্রমাণ করতে হবে যে শ্রীচৈতন্য ভগবান, শ্রীচৈতন্য ভগবান, স্বয়ং ভগবানটা আপনাদের প্রমাণ করতে হবে। তো পণ্ডিতরা অনেক কথা বললেন, অনেক কিছু হলো, 7 দিন ধরে হয়েছে, কিছুই মীমাংসা হলো না। এরপরে সিদ্ধান্ত নবদ্বীপে ধামেশ্বরের মন্দির, ধামেশ্বর মন্দিরের পাশে দেখবেন একজন বিশাল মহাত্মা ছিলেন, সিদ্ধ কক্ষা, সিদ্ধ শ্রী চৈতন্য দয়াল বাবাজি মহারাজ, তিনি সেখানে অবস্থান করতেন। এবং গৌর অনুরাগী, গৌর পারম্যবাদের ভক্ত ছিলেন, ইনি রাখলেন সব গৌর পারম্যবাদের ভক্ত। সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, কালনার সিদ্ধ শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ, আর নবদ্বীপের শ্রী শ্রী চৈতন্য দাস বাবাজি মহারাজ, গৌর পারম্যবাদের ভক্ত আরও অনেক আছেন। 28 জন সিদ্ধ মহাত্মা একবারে বৃন্দাবনে অবস্থান করতেন, তিনি সকলেই গৌর পারম্যবাদের ভক্ত। তো যাই হোক, তিনি গৌর পারম্যবাদ, গৌর পারম্যবাদের তার রকমটা কেমন, তিনি কীর্তন করতেন কি করতাল বাজিয়ে, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদিয়ার চা নদিয়ার চাঁদের কান্ত আমি কান্ত আমার গোড়া, নদিয়ার চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া বলে মহাপ্রভুর বাঁ পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। এত অষ্টসাত্ত্বিক বিকার তিনি ছিল যে মহাপ্রভু পাশে দাঁড়িয়ে যেতেন, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদিয়ার চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া। সকলে ঠিক করলেন এই সিদ্ধ বাবাকে মিটিংয়ে সভাপতি করা। কৃষ্ণচন্দ্র মহারাজ আগম বাগীশকে নিয়ে এসে আমন্ত্রণ করতে এসেছে। কৃষ্ণচন্দ্র চৈতন্যদার বাগমহাস থরথর করে কাঁপছেন, বলে আমি আমি জীবনে কোনোদিন সভা সমিতিতে যাই না, আমি কোনো কথা বলতে পারি না, আমার মহাপ্রভুর সম্বন্ধে কোনো বোধই নেই, আর আপনারা বলছেন মহাপ্রভু ভগবান না কি সেটা প্রমাণ করতে। তো জোরজবাসী করে তিনিকে নিয়ে গেলেন, দাঁড়াতে উঠছেন থরথর করে কাঁপছেন। তো মাইক মেনে এনে মাউথপিসটা ওনার সামনে দিয়েছেন, বলে দেখুন আমার কিয়ৎকাল আগে পর্যন্ত, কিয়ৎকাল আগে পর্যন্ত আমার একটা সন্দেহ ছিল
যে মহাপ্রভু ভগবান কিনা। বলে কেন? যত ভগবান অবতীর্ণ হয়েছেন সকলেরই একজন বিরুদ্ধ পক্ষ ছিল, মহাপ্রভুর আগে পর্যন্ত কেউ বিরুদ্ধ পক্ষ ছিল না, এই কৃষ্ণচন্দ্র মহারাজ আর আগমবাগী বিরুদ্ধ পক্ষ হওয়াতে আমি ঠিক ঠিক মেনে নিতে পারলাম যে মহাপ্রভু স্বয়ং ভগবান। মহাপ্রভু স্বয়ং ভগবান আমি ঠিক ঠিক মেনে নিতে পারলাম। তো ভগবানের ছটা ঐশ্বর্য, এই ছটা ঐশ্বর্যের মধ্যে সব থেকে বেশি ছিল মহাপ্রভু। আমি এখানে বসলাম, আমার এই কথার যদি কেউ দ্বিরুক্তি করতে পারে তাহলে আমার হাত দিয়ে, নিজে হাত দিয়ে আমার কান দুটো কেটে ফেলব। এত বড় প্রতিজ্ঞা করে বলছি, আমার এই কথার যদি কেউ দ্বিরুক্তি করতে পারেন আমার কান দুটো কান আমি দুই হাত কেটে ফেলে দেব। বলে কেন? গৌর এমনই ভগবান, শাস্ত্র দৃষ্ট ভগবান আমার মহাপ্রভু, যার কোনো তুলনা হয়। ছটা ঐশ্বর্য থাকলে ভগবান হয়। রামচন্দ্র ছটা ঐশ্বর্যের মধ্যে, ভগবানের ছটা ঐশ্বর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বৈরাগ্য। রামচন্দ্রের বৈরাগ্য ছিল কি না ছিল এটা বলার মতন আমার সাধ্যই, কিন্তু তিনি যখন বনে গিয়েছেন পিতৃসত্ব পালন করার জন্য মা সীতাকে কিন্তু সঙ্গে নিয়েছেন, অস্বীকার করতে পারবেন না কেউ। আমার গোবিন্দ বৃন্দাবন থেকে গোপীজনার প্রাণবল্লভ যখন চলে গেলেন মথুরায় গিয়ে কুব্জাকে গ্রহণ করেছেন, আবার দ্বারকায় মহিষীগণকে তিনি গ্রহণ করেছেন, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। আমি কেন বলছি যে দৃষ্টান্ত উপস্থাপনার জন্য, এই জন্য কেউ আবার দয়া করে মনে করবেন না যে গোবিন্দ আমার উপাস্য নয়, এই কথা যেন কেউ ভাববেন না। গোবিন্দ আমার উপাস্য নয় এমন দুর্দিন যেন না আসে। আর আমার মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভুর তখন প্রভাব কি নবদ্বীপে? নবদ্বীপে মহাপ্রভুর প্রভাব কি? অদ্বৈত প্রভু হলেন তার পার্ষদ, প্রেমিক শিরোমণি নিতাইচাঁদ হলেন তার পার্ষদ, গদাধর পণ্ডিত তার পার্ষদ, শ্রীবাস পণ্ডিত তার পার্ষদ, নবদ্বীপে জমিদার বুদ্ধিমন্ত খান তিনি মহাপ্রভুর পার্ষদ, সুবুদ্ধি রায় তিনি মহাপ্রভুর পার্ষদ, মুরারি মুকুন্দ শুক্লাম্বর ব্রহ্মচারী, ঠাকুর নরহরি পানিহাটির রাঘব পণ্ডিত, অনন্ত আচার্য পাত্র আটিসার অনন্ত আচার্য, এই আপনাদের আরেকটু যদি আগিয়া দহে মাধব ঘোষ, শিবানন্দ সেন, শিবানন্দ সেনের পুত্রগণ, তারপরে আরো কত ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন সনাতন গোস্বামী পদ। মহাপ্রভু শ্রীমুখে বলেছেন রাজমন্ত্রী সনাতন বুদ্ধ বৃহস্পতি সনাতন সমপণ্ডিত ত্রিভুবনে নয়, সনাতন সমপণ্ডিত ত্রিভুবনে নয় রাজমন্ত্রী সনাতন বুদ্ধ বৃহস্পতি, এই স্বরগোস্বামী অষ্টগোস্বামী ইনি রাখলেন সব মহাপ্রভুর অনুচর। মহাপ্রভুর টোলের অধ্যাপক বিশিষ্ট অধ্যাপক মায় পণ্ডিত, তিনি মাতা শচী ঠাকুরানী, পত্নী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে ত্যাগ করে নদিয়ার সমস্ত মায়া ত্যাগ করে তিনি কণ্টকনগরে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন।
সন্ন্যাস গ্রহণ করেছেন মানে কি? চাচর চিকুট কেশ মুন্ডন করেছেন, দণ্ডকমণ্ডল ধারী হয়েছেন, সর্বস্ব ত্যাগী শিরোমণি আমার বহু সুন্দর, তার জন্য সর্বশ্রেষ্ঠ ভগবান ঈশ্বর শ্রেষ্ঠ বলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি দলিল করে বৈরাগী হয়েছেন, অন্য কোনো ভগবানের বৈরাগ্য আছে নাই একথা বলার মতন সাধ্য সমান নেই, কিন্তু মহাপ্রভুর মতন এরকম দলিল করে কোনো ভগবান বৈরাগী হন নাই। মহাপ্রভু ডকুমেন্টারি তার বৈরাগ্য, ওখানে কোনো অবকাশ নেই কোনো কথা বলার। তো মহাপ্রভু সরস্বর্যশালী ভগবান বলে শ্রীমন মহাপ্রভু গুণ সম্বন্ধে নিবেদন করতে গিয়ে চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাঠ নিবেদন করছেন, এই মহাপ্রভুর পরিচয়টা কি? মহাপ্রভুর পরিচয় কি? তিনি সচিগর্ব সিন্ধু মহাজে আবির্ভূত হয়েছেন জগন্নাথ মিশ্রের সন্তান, সব ঠিক আছে, কিন্তু তার বিশুদ্ধ পরিচয় শাস্ত্রীয় পরিচয় কি? যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যতরুভা য আত্মান্তর্যামী পুরুষ সহস্রং সবিভব সরস্বর্য সরস্বর্য পূর্ণ জয় ভগবান সস্বয়ম অয়ম ন চৈতন্যাত কৃষ্ণাত জগতি পরতত্ত্বং পরমিহ। কবিরাজ গোস্বামী পাদে বলো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে কলম, তিনি নিবেদন করেছেন কি? যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যতনুভা, উপনিষদবাদীগণ অর্থাৎ যারা জ্ঞানমার্গী তারা যার উপাসনা করে সেই উপনিষদের ব্রহ্ম, যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যতনুভা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একটি কিরণচ্ছটা মাত্র, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কিরণচ্ছটা মাত্র উপনিষদের ব্রহ্ম, আর যোগমার্গ, যোগমার্গে যারা আশ্রয় করছেন বা করেন তিনিদের উপাস্যকে পরমাত্মা, যোগী পরমাত্মা, উনিকে যোগী পরমাত্মাকে বলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কোট্যাংশের একাংশ হলেন যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবানকে বলে স্বয়ং অয়ং, ইনি নিজেই হলেন ভক্তের ভগবান। তাহলে ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ, চৈতন্য কৃষ্ণ হইতে আর ভিন্ন কোনো পরতত্ত্বই নাই জগতে, পরতত্ত্বের সীমা হলেন গৌর, শ্রীমন মহাপ্রভু হলেন পরতত্ত্বের সীমা, পারম্যবাদের সীমা হলেন গৌ, সব ভগবানেরই পারম্যবাদ আছে, কিন্তু আমার মহাপ্রভুর মতন এই রকম পারম্যবাদ আর কোন ভগবানের নেই। রামচন্দ্রের পারম্যবাদ কোথায়? অযোধ্যা, আর দক্ষিণ ভারতে তিনি গিয়েছেন, সেখানে জটায়ু দশরথের বন্ধু জটায়ু তিনি তাকে বুঝেছিলেন যে তিনি পরম ঈশ্বর, সেই অঞ্চলটাতেই তার খ্যাতি ছিল যে তিনি ঈশ্বর।
আর কৃষ্ণচন্দ্রের কতটা ছিল? কৃষ্ণচন্দ্রের শ্রীধাম বৃন্দাবন, আর কি মথুরা আর দ্বারকা। তার যে ক্ষমতা ছিল, তার যে শক্তি ছিল, সেটা কিন্তু ওই মথুরাতেও নাই, দ্বারকাতেও নাই। গোপীজনার প্রাণবল্লভ যে নন্দনন্দন শ্রী গোবিন্দ, তিনি আর এদের মধ্যে মহিষী গণের সঙ্গে রমণী গণের সঙ্গে অনেক পার্থক্য। সুতরাং ওই চত্বরের মধ্যে তিনি আছেন, আর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন একজন ভগবান, যিনি তামাম ভারতবর্ষ নগ্নপদে হেঁটে বেরিয়েছেন জগৎবাসীকে, জগৎজিৎকে উদ্ধার করার জন্যে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, নীলাচলে গিয়েছেন, নীলাচলে গিয়ে 60 দিন থেকেছেন, 60 days, 7 দিনের বেশি 61 দিন থাকেননি। তারপর ওইখান থেকে বেরিয়েছেন আমার মহাপ্রভু দক্ষিণ ভারত জয়ে, দক্ষিণ ভারত জয়ে মহাপ্রভু বেরিয়েছেন। দেখবেন যারা দক্ষিণ ভারতে গৌরপদাঙ্কিত ভূমি দর্শন করতে যান বা চান, তারা দেখতে পাবেন সুবর্ণরেখা নদীর পাড় থেকে আরম্ভ করে আর একেবারে সেই পদ্মনাভ মন্দির কেরালার ওইখান থেকে এসে তেমনি গুজরাটের আঙ্কেলেশ্বর দিয়ে ঢুকেছেন শ্রীধাম বৃন্দাবনে। বলেন তাহলে ভারতের কোনো জায়গা বাদ রইল না, সব জায়গায় তিনি জীবোদ্ধারণ লীলা প্রকট করেছেন। তার মধ্যে বিশেষ কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র উত্তর ভারতে আর পূর্ব ভারতে, কুরুক্ষেত্রে মহাপ্রভু যখন গিয়েছেন সেখানে সারা পড়েছে সব থেকে বেশি। সেখানে একজন ব্রাহ্মণ আছেন, গলিত কুষ্ঠের রোগী, বাসুদেব কুষ্ঠী, তিনি শুনেছেন মহাপ্রভুর কথা যে মহাপ্রভু যাচ্ছেন। তো মহাপ্রভু কুরুক্ষেত্র থেকে সকলের থেকে বিদায় গ্রহণ করে তিনি সঙ্গী আছেন বলভদ্র ভট্টাচার্য আর কৃষ্ণদাস বিপ্রাচ্য, উনাদের নিয়ে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন কি, বলে শোনা তোমরা এখানে দাঁড়াও, আমাকে একটু পিছনে যেতে হবে। বলে প্রভু তুমি তো কখনো পিছনে যাও না, তুমি বলো চড়ই ব্যক্তি চড়ই ব্যক্তি এগিয়ে চলো, আর এখন তুমি বলছো পিছনে যাবে ব্যাপার কি? তো মহাপ্রভু কারো কথা না শুনে সোজা এলেন রাস্তায়, আর বাসুদেব কুষ্ঠী গড়াতে গড়াতে আসছেন, গড়াতে গড়াতে আসছেন, হাঁটা ক্ষমতা নেই। এসে মহাপ্রভু দুটি চরণ যখন ধরেছেন, যার বাড়ির লোক তাকে জায়গা দেয় না, বাঁশ বাগানে জায়গা করে দিয়েছে, আর সেই বাসুদেব কুষ্ঠী মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছেন, মহাপ্রভু তাকে তুলে দিয়ে আগুন পাশে আবদ্ধ করলেন। বাসুদেব কুষ্ঠী কাঁদছেন আর বলছেন, প্রভু তোমার এই স্বর্ণবর্ণ তনু, এই স্বর্ণবর্ণ তনুতে আমার গায়ে ভেদ লেগেছে প্রভু, প্রভু আমি কত অপরাধী, আমি কত অপরাধী, তোমাকে দর্শন করতে এলাম আর তুমি আমার গায়ের এই ক্লেদ, কুষ্ঠের ক্লেদ পোকা তুমি তোমার গায়ে নিলে। মহাপ্রভু বাসুদেব কুষ্ঠীকে বললেন একবার কৃষ্ণ বলো। বাসুদেব কুষ্ঠী একবার কৃষ্ণ বললেন, সুস্থ অবস্থা প্রাপ্ত হলেন। বলছেন আরেকবার কৃষ্ণ বলো। আরেকবার যে কৃষ্ণ বললেন, বাসুদেব কুষ্ঠী মহাপ্রভুর চরণ যুগলে গড়াগড়ি যাচ্ছে।
বলছে আবার কৃষ্ণ বলো, যেই না আবার কৃষ্ণ বললেন সঙ্গে সঙ্গে বাসুদেব কুষ্ঠি দুবার তুলে নৃত্য করছে আর বলছে আগৌর প্রাণ গৌর, আমার গৌরের মহিমা, আমার গৌরের মহিমা। তাহলে সেই মহাপ্রভু 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 তার দ্বারে কাছে যাওয়ার মতন কারো সাধ্য ছিল। সবচেয়ে বড় কথা, ভগবানকে বিচার করতে হয় কি দিয়ে? ভগবানের পার্শ্ব দিয়ে। রামচন্দ্রের পার্শ্বকে হনুমান জাম্ববান যত সব বান্ধব, আর কৃষ্ণচন্দ্রের পার্শ্বকে যত গোয়ালার দল, তার মধ্যে একটা ল্যাংরা একটা ব্যাংরা একটা একটা তোকে দেয় কম, এই এই হলো কৃষ্ণচন্দ্রের পার্শ্ব। আর আমার মহাপ্রভুর পার্শ্ব কারা? অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু, তিনিটা হলেন মহাপ্রভুর পার্শ্ব। তাই বলে আবার কেউ যেন মনে করবেন না কৃষ্ণচন্দ্রের পার্শ্ব ল্যাংরা ব্যাংরা খোরা মোরা এই বলে আমি আর যে তার পার্শ্বরা আছেন তাদেরকে অবহেলা করার এইরকম দুর্বুদ্ধি যেন আমার না হয়। রাধাদি গোপবাল রাধাদি গোপবালাগণ তাদের যে কৃষ্ণ ভালোবাসা, সেই কৃষ্ণ ভালোবাসা ব্রহ্মাণ্ডে বিরল, ব্রহ্মাণ্ডে বিরল। রাধাদি গোপবালাগণের যে কৃষ্ণ ভালোবাসা, তাদের কৃষ্ণ ভালোবাসার স্বরূপ কেমন? রাস, ওই রাসলীলা কীর্তন করে সব, রাসলীলা পাঠ করে সব। আরে রাসলীলা পাঠ আর কীর্তনের আগে গোপীতত্ত্বটা ভালো করে শিখে নিয়ে তারপরে পাঠ করা দরকার, কীর্তন করা দরকার। গোপীর তত্ত্বটা কি? গোপীরা কি? গোপীদের থেকে বড় ব্রহ্মচারী কেউ নেই, গোপীদের থেকে বড় ত্যাগী কেউ নেই, গোপীদের থেকে বড় সন্ন্যাসী ব্রহ্মাণ্ড কেউ নেই। তারা হলেন গোপী যারা সর্বস্ব ত্যাগ করে নন্দনন্দন শ্রী গোবিন্দের পার্বত্যে আত্মস্যাগ করেছেন, তিনি হলেন গোপী। যারা রাধা কৃষ্ণ প্রেমকে গোপন করে রেখে ভোগ করেন তারা হলেন গোপী। হ্যাঁ, এই কীর্তন কীর্তনে পাড়ে পড়ে দেখবেন বলে ওই কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, বংশী ধ্বনি করেছেন, বিশি তরজনীতে সব দলে দলে ছুটেছে। সব দলে দলে ছুটেছে, গোপীরা ছুটেছে কৃষ্ণের কাছে। গোপীরা যদি কৃষ্ণের কাছে ছুটতে তাহলে শ্রীমদ ভগবদ গীতায় অর্জুনকে বলতেন না, শোন অর্জুন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্কর, তাহলে আমাকে পাবে? অর্জুন এই কথাটা মনে রেখেছিলেন, তাহলে তোমার ভক্ত হলে তোমাকে পাওয়া যায়, তোমাকে প্রণাম করলে তোমাকে পাওয়া যায়, তাই না? এত সহজ বস্তু। আদি পুরাণে অর্জুন কৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করেছেন, বলে সখা নিশ্চিত রজনীতে তুমি হা রাধে বলে চিৎকার কর, ললিতা বিশাখা বলে চিৎকার কর, বলে তাহলে
এই মহিষীগণ কি তোমাকে সন্তুষ্ট করতে পারেনি সেবা করে? আর কুব্জাদি রমণীগণ কি তোমাকে সেবা করে সন্তুষ্ট করতে পারেনি? তারে তোমাকে সন্তুষ্ট করছে একমাত্র ব্রজের গোপবালাগণ। তখন অর্জুন এই অবস্থায় প্রশ্ন করে একবার দাঁড়িয়ে আছেন, প্রভু কি বলেন শুনবে। তখন কৃষ্ণচন্দ্র বলেছিলেন, শোন, নিজাঙ্গম অপিজাগপ্য মমেতি সমুপাসতে তাব্বত পরম নমে পার্থ নিগূঢ় প্রেম ভাজনম। দেখো মহিষীগণ রমণীগণ সকলে সাজেন, কবরী বন্ধন করেন, কবরে মাল্য সংযোগ করেন এবং নানা সাজে ভূষিত হন। হয়ে তিনি দর্পণের কাছে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে বলেন যে আমাকে দেখতে কেমন লাগছে? আমি যখন রাস্তায় বেরোব লোকে আমাকে দেখে তাকাবে তো। আর রাধাদি গোপবালাগণ তারাও কবরী বন্ধন করে কবরীতে মালিকা লাগায় বিভিন্ন অলঙ্কারে ভূষিত হন। তিনিটাও দর্পণের সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে বললেন কি, আমার প্রাণ বল্লভ সুখী হবেন তো? আমার প্রাণ বল্লভ সুখী হবেন তো? বলে একজন এক দলে প্রাণ বল্লভ ছাড়া কিছু জানে না, আর ব্রহ্মাণ্ডের যত কেউ আছে তারা রাস্তার লোক ছাড়া আর কিছু জানে না। তাহলে রাধাদি গোপবালাগণ কোন স্তরে আসিন, কোন স্তরে আসিন? কেন মানভঞ্জনে দেখেন না কৃষ্ণচন্দ্র রাজনন্দিনীর চরণ যুগলে তার চূড়া ধরা বাসি বনমালা সব জমা দিয়েছেন। জমা দিয়ে বলছেন কি, বলে একবার তাকাও না আমার দিকে, একবার তাকাও। ললিতাকে বলছেন, বিশাখাকে বলছেন একবার তাকাও। তাহলে কৃষ্ণচন্দ্রকে যদি পেতে হয় তাহলে তার যিনিরা ভক্ত আছেন তাদের খোশামত করতে হয়। আর আমরা প্রাকৃত জগতের মানুষ কিরকম কি বলবো, প্রাকৃত জগতের মানুষ আমরা এমনই দুর্বৃত্ত যারা গুরু বৈষ্ণবের চরণে মাথাটা নোয়াতে কষ্ট পায়। স্বয়ং ভগবান রাধারানীর পার্শ্বদ গণে খোশামত করছেন, একবার রাজনন্দিনীর সঙ্গে কথা বলিয়ে দাও। তিনি যদি করতে পারেন, ব্রহ্মাণ্ডের মালিক তিনি যদি করতে পারেন, আমাদের করতে বাধাটা পার্শ্বদকে যদি সুখী করা যায় তাহলে মালিক যিনি তাকে পাওয়া যায়। কৃষ্ণচন্দ্র হলেন ব্রহ্মাণ্ডের মালিক, আর বৃষভান রাজদুলারি এবং তার যে সখী মঞ্জুরীগণ ইনিরা হলেন তার একেবারে প্রাণের প্রাণ। দেখেন না, বৃন্দারানী গিয়েছিলেন গোবিন্দের চরণ করতে, আর রাধারানী চরণ করতে, রাধারানী লাভ দিয়ে সরে গেছেন, বলে তুই করিস কি, তুই করিস কি, তোর এই দুই হাত দিয়ে আমার প্রাণ বল্লভের অশেষ বিশেষ সেবা করিস, আর তুই কিনা আমার পায়ে হাত দিতে এসছিস? হ্যাঁ, বৃন্দারানী রাধারানীর চরণে গিয়েছে, রাধারানী বৃন্দারানীকে সরিয়ে গোবিন্দের কাছে পাঠিয়ে, তাদের কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণ ভালোবাসাটা কেমন? বলে সখীরা রাসে কেউ কিন্তু হেঁটে আসেননি,
ওই যা যার ঘরতে চলে এসছেন তাড়াতাড়ি এসছেন, কেউ বা এক এক চোখে কাজল দিতেন, কেউ বা এক চোখে কাজল দেন নাই, কেউ এক পায়ে আলতা পড়েছেন আর এক পায়ে আলতা পড়তে পারেন, এইটা হলো গল্প কথা। এগুলি হলো সব গল্প কথা। রাধারানী গোপীগণকে এনেছেন তার কাছে কিভাবে? রাধারানী আর গোপবালাগণ আসেননি, কৃষ্ণ তাদেরকে টেনে এনেছেন। রাধা প্রেমের যে রজ্জু সুতো, সেই সুতো পাকিয়ে 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 এমন করেছেন যে প্রত্যেক গোপীর চরণে, ইভেন রাধারানীর চরণে সেই সুতা বেঁধে তাদেরকে টেনে টেনে তার কাছে এনেছেন। বিশ্বনাথ চক্রবর্তী শ্রীমদ ভাগবতের রাসক্রিয়া টিকা বিশ্বনাথ চক্রবর্তীবাদ নিবেদন করেছেন। তো কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণের প্রতি সেই বুদ্ধি যারা করতে পারেন তারাই হলেন গোপী। গোপীদের থেকে বড় ব্রহ্মচারী কেউ নেই, গোপীদের থেকে বড় সন্ন্যাসী কেউ নেই, গোপীদের থেকে বড় ভজনানন্দীকে উনি। তাহলে রাধারানীকে যদি পেতে হয় এদের আশ্রয় নিতে হবে, আর এদের আশ্রয় নিলে রাধারানী সুখী হবেন, তার কাছে জায়গা দেবেন। কেমন জায়গা দেবেন? রাধারানীর অষ্টযূত আছে, ললিতা বিশাখা যথা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্ট সখী রেখা এবে কহি নর্ম সখী গণ। ইনিদের আন্ডারে, এক একজনের আন্ডারে আবার আটজন করে মঞ্জুরি আছে। ওই যে চৌষট্টি মন্ত্রের ভোগ হয়, চৌষট্টি মন্ত্রের ভোগ সব চৌষট্টি মন্ত্রের ভোগ দৌড়া, চৌষট্টি মন্ত্রের ভোগ মানে কি কয়জন জিজ্ঞেস করে উত্তর দিতে পারবে? হ্যাঁ, চৌষট্টি মন্ত্রের ভোগ, এটা চৌষট্টি মহন্তের ভোগ বলতে নেই, ওটা সপার্ষদ শ্রীমন মহাপ্রভু এবং চৌষট্টি মহন্তের ভোগ। চৌষট্টি মহন্তের যদি ভোগ হয় তাহলে তো চৌষট্টিটা ভোগ, আর ওইখানে তো ভোগ হয় 186টা ভোগ হয়। তারা কারা আছেন? মঞ্জুরীরা আছেন, অষ্ট সখী আছেন, অষ্ট গোস্বামী আছেন, তারপরে 64 জন মঞ্জুরি আছেন। এই 64 জন হলেন রাধারানীর নর্ম সখী যারা আছেন, তাদের এক একজন যুথে আছেন। যেমন একটা প্রসঙ্গ, শ্রীনিবাস আচার্য প্রভু, নিশ্চয় তিনি নাম শুনেছেন, শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমন মহাপ্রভুর অবতার আচার্য প্রভু। আচার্য প্রভু আর্নিকে বসেছেন, আর্নিকে বসে অষ্টযাম লীলা স্মরণ করছেন। ওই যে বলেছিলাম না কীর্তন শ্রবণ কীর্তন আর স্মরণ, সেই স্মরণে লাস্টের দিন স্মরণের কথা বল নিবেদন করো করতে যত্নবান থাকো। যাই হোক, শ্রীবাস আচার্য প্রভু তিনি নাগের কাছে গিয়ে হাত দিয়ে হেমলতা ঠাকুরানী দেখে এসছেন যে কোনো শ্বাস গিয়ে রামচন্দ্র কবিরাজকে বলেছেন। রামচন্দ্র কবিরাজ ফিরে এসে বলছেন, মা কোনো ভয়ের কারণ নাই, আমার প্রভু অন্য জায়গায় আছে। এবার শ্রীনিবাস আচার্য প্রভুর মন্ত্র শিষ্য হলেন রামচন্দ্র কবিরাজ, তিনি সেই লীলায় পৌঁছে গেছেন। জলকেলি হচ্ছে, জলকেলিতে রাজনন্দিনীর নাকের বেসর খুলে গিয়ে একটা পদ্মফুলের পাপড়ির মধ্যে আটকে আছে। এইবার তো রাধারানী নাকের বেসর খুলে গেলে মায়াদের কত অকল্যাণের চিন্তা আসে,
এতো একদিক আছে, অপর দিক ওরে গৃহের বধু, তিনি যখন ওই বাড়িতে যাবেন তিনি কি বলতে তো আর কেউ ছাড়বে না। তার জন্য রাজনন্দিনী সখীদের কাছে বলছেন, বলে আরে আমার কি হলো, সর্বনাশ হলো, আমার নাকের বেসর কোথায় গেল? তো শ্রীনিবাস আচার্য প্রভু স্মরণে সেই লীলায় পৌঁছে গেছেন, গিয়ে খুঁজে বেড়াচ্ছেন কুসুম সরোবরে, খুঁজে বেড়াচ্ছে সেই বেসর গেল কোথায়। তো আচার্য প্রভু খুঁজে যখন পেলেন না, তখন তিনি মন্ত্রাস্থিত রামচন্দ্র কবিরাজ তিনি সেখানে গিয়ে বলছেন যে প্রভু আমি একটু খোঁজ করবো। বলে হ্যাঁ হ্যাঁ কো, খোঁজ করতে গিয়ে পদ্মের পাপড়ির মধ্যে নাকের বেসর পড়িয়াছে, এইবার নাকের বেসর নিয়ে এসেছেন, এসে যে দাঁড়িয়েছেন অমনি সখীরা মঞ্জুরিয়া সবাই এসছেন, বলছেন যে দে বেসরটা দে। বলেন না বেসরটা আমি দেবো না, নাকের বেসরটা আমি দেবো না। বলে কেন? বলে যার বেসর তাকে আমার কাছ থেকে এসে নিয়ে যেতে হবে, যার নাকের বেসর হারিয়েছে তাকে আমার কাছে এসে নিয়ে যেতে হবে। এখন সখীরা বারবার করে বুঝাচ্ছেন, বারবার করে বুঝাচ্ছেন। এরপরে আচার্য প্রভুকে বলেছেন কৃষ্ণচন্দ্রের চর্বিত যে তাম্বুল, সেই তাম্বুল রাধারানী ছাড়া আর দ্বিতীয় কেউ গ্রহণ করে না, আমি তোকে চর্বিত তাম্বুল দেবো তাও আমার নাকের বেসর আমাকে দে। বলছে না বেসর দেব, বেসর আমি পেয়েছি কি করে, আমার পাঠ হলো কোথায়, আমার বাড়ি হলো কোথায়, বুধুরিতে, আমি গুরুপাটে আছি, যাদের গ্রামে সেবা করি, সেইখান থেকে এইখানে এসে পৌঁছলাম যাদের মাধ্যমে, তারা যদি আমাকে আদেশ করেন তাহলে একমাত্র আমি বেসর দেবো, এছাড়া বেসর দেওয়ার আমার কোনো ইচ্ছাও নেই আর কেউ আমার থেকে দিতেও পারবে না। তাহলে একে বলে স্মরণ, একে বলে স্মরণ। তো আমাদের বিষয়বস্তু কি, আমাদের আজকের বিষয়বস্তু হলো কীর্তন। তাহলে কীর্তন আর সংকীর্তন কাকে বলে নিবেদন করলাম, অনেক রাত্রি হয়েছে আপনাদের বসে থাকা আমার জন্য, এটাও আমার খারাপ লাগে। যাই হোক, আগামী দিন যথাসাধ্য নিবেদন করতে যত্নবান থাকবো।